गाइस हेलो वेलकम टू माय चैनल। आज के আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি চিলমার বলে একটা ক্যাফে আছে ফুকাওয়া, সেখানে যাচ্ছি। অনেকদিন আগে গেছিলাম লকডাউনের আগে, বাট লকডাউনের পরে ফার্স্ট টাইম যাচ্ছি। দেখা যাক কেমন লাগে। যেতে হয় আপনার এক্সাইডি যে মেট্রো স্টেশনটা আছে, এই মেট্রো স্টেশনে নেমে একটু সামনের দিকে ডান দিকে রাস্তাটা আপনাদের দেখিয়ে দেবো। তো দেখা যাক, আপনারা দেখতে থাকুন। আমার সাথে আমার দিদিও আছে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, কেউ নেই। আজকে সানডে, কেউ দেখে বলবে না, সত্যি মনে হচ্ছে না। আরে তোর এক্সাইড বলে মনেই হচ্ছে না, এখানটা অন্য সময় এত ভিড় থাকে, এত ফাঁকা লাগছে, সেটাই একদম জমজমাট থাকে। তো সেখানে রাস্তা পুরোপুরি ফাঁকা, খুব কম গাড়ি ঘোড়া চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি, এটা হচ্ছে মেইন গেট। হাই গাইস, সো আমরা এখন ক্যাফের মধ্যে চলে এসেছি। ক্যাফেটা তো দেখতে পাচ্ছেন, ভেতরে আর একটা রুম আছে। এই রুমটা সবচেয়ে বেশি সুন্দর। অনেকের বসার জায়গা আছে, অনেকগুলো সিটস বগেরা আছে, দেখতে পাচ্ছ সবাই। এটা নয়, এটা পাবে না। ফটো ফটো তোলার জন্য খুব ভালো, এন্ড অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, এসে খুব মজা করবে, অ্যান্ড খুব বেশি কস্টলিও নয়, অ্যাফোর্ডেবল প্রাইসে সমস্ত কিছু। সো এখানে এসে খুব মজা করতে পারবে তোমরা। এই প্লেসে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। বাই গাইজ, ফুটকার প্রাইস আছে এখানে, প্রাইসগুলো খুবই রিজনেবল। এখানে বেস পাওয়া যায় 149-এ আছে, 59-49-এ পাওয়া যায়। বেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, কম্বো হুক্কা আছে, বিভিন্ন রকমের ডাবল ধামাল, কিউই কোড, এবং এই প্রাইসগুলো স্টার্ট হয় 319 থেকে। এবারে খাবারের মেনুটা দেখবো। পাস্তা তুই খাবি, কি খাবি, পিজা খাবি না পাস্তা খাবি, কোনটা খাবি? চিকেন ম্যাকারনি। ওকে, তো আমার খাবার অর্ডারটা দিয়েছি, খাবার তো ওয়েট করছি, খিদে পেয়ে গেছে। কি খাবার অর্ডার দিয়েছি সেটা তো বল, কি খাবার ছিল? চিকেন ম্যাকারনি ज्यादा नहीं हो गया ये? Oh no! I'm
কেন মানলি আমাদের এত এত গলি গলি গাড়ি আসতে বাসতে মজা কেমন লাগলো চিকেন ম্যাকারনি? চিবিয়ে চিবিয়ে খেতে নেই এভাবে খেতে হবে দেখাচ্ছি দেখ চাউমিনটা ঠিক ছিল তবে চাউমিনটা একটু ড্রাই আছে ড্রাই আর ম্যাকারনিটা খুব টেস্টি ছিল প্রাইসও ঠিকঠাক রিজনেবল প্রাইস আপনারা দেখিয়েছেন আমি সবই দিয়ে দেবো আপনারা দেখে নেবেন অ্যান্ড আমি খুব বোর হচ্ছি অ্যান্ড পাশের জন আমাকে একটু এন্টারটেইন করছে না কি করবেন এসে দেখাবে অবভিয়াসলি কিছু তো করতেই হবে আজকে তো কহা সে আতে টাটা ছেড়ে চলে যাচ্ছে আমাদেরকে টাটা সো গাইস অবস্থা খুব খারাপ গরমে একদম ঘেমে গেছি তো আপাতত আমরা বাড়ির দিকে যাচ্ছি আমাদের ডে আউট কমপ্লিট তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে সো স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি টাটা টাটা বল।